আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, সুস্থ আছি। আজকে কোথায় আসছি? আজকে আমরা আসছি জুরিখে। তো আজকে হচ্ছে কত তারিখ? আজকে আজকে হচ্ছে 6 তারিখ, এপ্রিলের 6 তারিখ। তো আজকে আমরা টিকিট কাটতে আসছি বাংলাদেশে যাওয়ার জন্য। বাংলাদেশে যদিও যাওয়ার জন্য আরে ওর লেট আছে, বাট টিকিট তো নর্মালি একটু আগে কাটা লাগে, না হলে কিন্তু টিকিটটা অনেক সময় পাওয়া যায় না। যেমন আমি গতবার টিকিট পাইনি বলে যেতে পারলাম না। তো এখন আমরা এখান থেকে টিকিট কাটবো। এই যে দেখছেন, আসান সিনহা দুজনেই চলে আসছে। এটা হচ্ছে স্কি ট্রাভেল। তো এখান থেকে এখন আমরা টিকিট কাটবো। কয়েক জায়গায় টিকিট যাচাই বাছাই করে আসছি। সব জায়গা থেকে এখানে একটু একটু ভালো আছে, যেমন ট্রানজিটের সময়টা একটু কম আছে, মানে সব কিছু মিলে এই জায়গাটায় আমাদের একটু ভালো মনে হচ্ছে। তো ভাবলাম আমরা টিকিটটা কেটে ফেলি, কারণ সিনহার স্কুলের আসলে ছুটি এখনও দেয় নাই, তারপরও যেহেতু চেঞ্জ করার অপশন আছে, তো ভাবলাম আমরা কেননা টিকিটটা কেটেই ফেলি, যেহেতু চেঞ্জ করা যাবে। সেই যে আমরা এখান থেকে টিকিট কাটবো, তারপরে কত করে কাটছি সেটা দেখি আপনাদের সাথে সম্ভব হলে শেয়ার করুন, ঠিক আছে? দেখতে থাকুন আজকে ভিডিওটা, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। এই আজান আগে থাকতে ঝগড়া করতেছি, তো দেশে যাওয়ার আগেই ঝগড়া শুরু হয়ে গেছে। দেশে গেলে তো খুনাখুনি হয়ে যেতে পারে, এটা কোনো গ্যারান্টি নাই। এখনই ঝগড়া শুরু করে দিছে। যাই হোক, আমাদের টিকিট কাটা শেষ। ফাইনালি আমরা টিকিট কেটে ফেলেছি বাংলাদেশে যাওয়ার জন্য। কবে যাচ্ছে বাংলাদেশ? জানি না, টিকিট হাতে নেওয়া কয় জানি না। তো যাই হোক, আলহামদুলিল্লাহ অনেক ঘোরাঘুরির পরে ফাইনালি টিকিটটা কেটে ফেললাম, কারণ এত ঘোরাঘুরি আর ভালো লাগে না। টেনশন কবে কাটবো কবে কাটবো। সো হোপফুলি আমাদের টিকিট কাটা শেষ। কি জানে কত তারিখ জানি কাটলাম? 25 তারিখ হচ্ছে আমরা বাংলাদেশে আসছি 25 তারিখে। আর নেক্সট টিকিট আসলে রিটার্ন কবে আসি এখনো শিওর না। তো এই যে এখন আজান সিনহাকে গাড়িতে ভরে আমরা এখন বাড়িতে চলে যাব। মনটা খুশি খুশি লাগতেছে। তারপর তো ছোট্ট একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম। অনেকেই আশায় ছিলেন যে আমরা কবে যাচ্ছি বাংলাদেশ, কবে যাচ্ছি। সো ফাইনালি 25 তারিখ আমরা আসছি, ঈদের আগে, কোরবানির আগে। আলাফিজ আলাফিজ দাও, এই বাচ্চারা আলাফিজ দাও, আলাফিজ আলাফিজ। সবাই ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। থ্যাংক ইউ সো মাচ।